নমস্কার বন্ধুরা, দুরন্ত বার্তা ডিজিটাল টিভিতে আপনাদের স্বাগত। রাজ্য জুড়ে এবং দেশের বিভিন্ন জায়গায় যে সমস্ত বিতর্ক তৈরি হয়েছে, সেই বিতর্কের উত্তর খুঁজতে আজকে আমরা এসে গেছি কলকাতার আদর্শ হিন্দি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং এনসিসির পিআরও মেজর ডক্টর বিবি সিং এর কাছে। ওনার কাছ থেকে জেনে নেব, প্রথমে ওনাকে প্রশ্ন করবো যে রাষ্ট্রপতির পদ নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে, রাষ্ট্রপদনী বলা হচ্ছে, তো এটা নিয়ে আপনি কি বলবেন? নমস্কার। রাষ্ট্রপতি আর রাষ্ট্রপত্নী, এটা আমাদের বেঙ্গলি আর হিন্দি ল্যাঙ্গুয়েজের প্রবলেম। আপনি দেখবেন প্রেসিডেন্ট লেখা হয় ইংলিশ, যেখানে লিঙ্গভেদ নেই। আর আমাদের যে এই লিঙ্গভেদ করা হয়েছে, রাষ্ট্র অধ্যক্ষ বলতে পারেন, শুরু থেকে এটা থাকলে ভালো হতো। কিন্তু আজকাল যে রাজনীতি চলছে, এইগুলো ছোট ছোট ব্যাপার নিয়ে আর মাথা ভাঙনি। মেইন প্রবলেমগুলো আমরা যেখানে আছে ওখানে নজর না দিয়ে এইগুলোতেই মাথা ঘামাচ্ছে। রাষ্ট্রপত্নী আর রাষ্ট্রপতি, প্রথমে উনি যা বলেছেন আমাদের অপোজিশন লিডার, উনি হয়তো বেঙ্গলি লোক, মাতৃভাষা ওনার বেঙ্গলি, রাষ্ট্রপতি বলে তারপরে দেখবেন উনি বলেছেন রাষ্ট্রপত্নী। হয়তো ওনার মনে হচ্ছে কি এখন তো ফিমেল এসে গেছে, কিন্তু যেভাবে উনি বলেছেন, যেভাবে প্রস্তুতি দেওয়া হয়েছে, ওটা মনে হলো একটা ব্যঙ্গ মতন। উনি ক্ষমা চেয়েছেন, কিন্তু আজকে আমার বিশেষ করে ব্যক্তিগত খুবই খুশির ব্যাপার যে আজকে রাষ্ট্র অধ্যক্ষ আমাদের যে আছে প্রেসিডেন্ট, আমাদের মাননীয় দ্রৌপদী মুর্মু, উনি একটা শিক্ষিকা, আর ডক্টর রাধাকৃষ্ণের পর প্রথম একটা শিক্ষককে এইভাবে একটা জায়গা দেওয়া হয়েছে, রাষ্ট্র অধ্যক্ষ করা হয়েছে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এই জন্য আমরা খুবই খুশি। কিন্তু রাষ্ট্রপত্নী আর পতি, এটা আমার একটা অনুরোধ আছে আর ল্যাঙ্গুয়েজ বিদ্বানগুলো যে হিন্দি আর বেঙ্গলিতে, কি একটা এইরকম শব্দকে আমরা চিহ্নিত করি যেখানে এই লিঙ্গভেদ থাকবে না, পোস্টটা থাকবে। যেমন প্রত্যেক পার্টিতে দেখুন প্রেসিডেন্ট আছে, তো ওখানে তো পার্টি প্রেসিডেন্ট বলা হয়, বিজেপি প্রেসিডেন্ট, কংগ্রেস প্রেসিডেন্ট, আর যখন বাংলায় হিন্দি বলেন সেই সময় বলা হয় কি উনার অধ্যক্ষ, পার্টি অধ্যক্ষ। তো আমাদের প্রেসিডেন্ট পোস্টে নিয়ে এই বিতর্ক হয়েছিল যখন আমাদের প্রতিভা পাটিলজি হয়েছিলেন প্রথমে, তো উনাকে জিজ্ঞেস করা হয়েছিল কি কি বলা যাবে আপনাকে, উনি বলেছিলেন না রাষ্ট্রপতিটাই থাকলে ভালো, এইগুলো যদি না করতে হয় আমাদের ঘামাতে হবে মাথা, কিভাবে একটা অন্য নাম আমরা দিতে পারি। যেমন ইংলিশে আছে প্রেসিডেন্ট, কোনো লিঙ্ক ভেদ নেই, এমনি হিন্দি আর বেঙ্গলিতে রাষ্ট্রপতি আর পত্নী এইসব ঝগড়া না করে একটা এমন শব্দ আমাদের, যেমন আমার মনে হচ্ছে রাষ্ট্র অধ্যক্ষ বললে অনেকটা ভালো। তো এটাই আমার মন্তব্য। এটা নিয়ে মেইন প্রবলেমগুলো যে আছে ওখান থেকে সরাতে গেলে এটা তো হয়। কিন্তু রাষ্ট্রপতি যে পদ, সেই পদ তো সংবিধানেই রয়েছে রাষ্ট্রপতি, এটাকে কি করে বদলানো যাবে? না রাষ্ট্র, ওটা তো এখন অনেক কিছু বদলানো যাচ্ছে, যেমন আমাদের প্রাইভেটাইজেশন হচ্ছে, সবগুলো সবাই হইচই করছে প্রাইভেট হলে ভালো। আমাদের যে প্রাইভেট হাসপাতাল, স্কুল, কলেজ, এয়ারপোর্ট, রেলওয়ে সব প্রাইভেট হচ্ছে। আর আমাদের মনে হচ্ছে আমরা ওই কালিদাস নাম নিশ্চয়ই আপনারা জানেন, কালিদাস মতন আমরা ওই যেখানে বসে আছি ওটাই কাটছি, এটা না জেনে কি আমরা সবাই মালিক এই রাষ্ট্র যে আমাদের পতি আছেন, ঠিক আছে রাষ্ট্রপতি আমাদের বলুন, প্রেসিডেন্ট বলুন, রাষ্ট্রপত্নী বলুন, কিন্তু সম্মান দিয়ে বললে আমার মনে হয় এটা কোনো দিন বিতর্কের মধ্যে যাওয়া নেই। আর আমাদের মেন প্রবলেম হচ্ছে এই জব ওরিয়েন্টেশন কাজগুলোকে নিয়ে, এডুকেশন সিস্টেম, এইগুলোকে নিয়ে আমাদের মাথা ঘামাতে হবে, কি করে এডুকেশনকে পাল্টানো যায় যাতে ওরিয়েন্টেশন টুয়ার্ডস এমপ্লয়মেন্ট, রোজগার, সমৃদ্ধি। এমন এডুকেশন আমরা যা করেছি যেখানে একজন দুনিয়ার প্রথম চারজনের মধ্যে এসে যাচ্ছে রিচ, কিন্তু 40 কোটি মতন লোককে ওর, আমি তো বলবো ওর ইনকাম ছিনেই করা হচ্ছে। নাহলে আমাদের দেশে একজন প্রথম ফার্স্ট 4 রিচেস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড, আর বাকি 40 কোটি মতন আমরা খাওয়া ভালো করে পাচ্ছি না, এডুকেশন পাচ্ছি না। আর এডুকেশন সিস্টেম ডিগ্রি সিস্টেম হয়ে গেছে, এমএ, বিএ, পিএইচডি, এগুলো নিয়ে কি, এইগুলো ভালো নয়। এটা আমাদেরকে, আমি যেমন একটা নতুন শুরু করেছি আমার ছাত্র ছাত্রীদেরকে বলি, ক্যাডেটকে বলি, আফটার ক্লাস 12 পহলে কমাই ফির পড়াই, আগে ভাবতে হবে কিভাবে রোজগার আমি করব। আপনি দেখবেন যারা রিচ পার্সন কত পড়াশোনা করেছে,
এই পড়াশোনাটা মনে হয় যেমন দুর্গাপূজাতে দেখেন তো একটাই ভালো পান্ডাল আছে, লক্ষ লক্ষ লোক লাইনে আছে, সবাইকে একবার দর্শন তো দিতে হবে, চাকরিটাও এই মনে হয়ে গেছে কি তুমি ভাই লাইনে থাকো, এমএ করো, বিএড করো, না হলে ধরুন একটা যদি প্রাইমারি টিচারে যারা যাচ্ছে ক্লাস টুয়েলভ মোর দেন এনাফ, এনডিএতে যাচ্ছে ক্লাস টুয়েলভ মোর দেন এনাফ, এই পিএইচডি আর এমএ এইগুলো তো সময়কে ওর কাজটা ওর মানসিকতাকে ওখানে ঢুকিয়ে রাখছে, না হলে বেকার হলে আরো বরবাদ হবে, আমাদের দেশটা অত উন্নতি করতে পারছে না কেন। আমাদের এডুকেশন সিস্টেম শুড বি ওরিয়েন্টেশন টুয়ার্ডস এমপ্লয়মেন্ট, স্কিল লেবার বলুন, স্কিল ডেভেলপমেন্ট বলুন, বা এনভায়রনমেন্টের উপরে কী করে হবে, 10 অবধি ঠিক আছে, আপ টু 12 ওকে ফাইন, বেসিক এডুকেশন, আমাদের যে ট্রেডিশন আছে, আমাদের যে এনভায়রনমেন্টকে প্রোটেকশন করা আছে, আমাদের যে হিন্দুস্তান অত হাজার হাজার বছরের যে হিস্ট্রি আছে ওকে বজায় রাখার জন্য ওই এডুকেশনটা ঠিক আছে। মডার্ন এডুকেশন টেকনোলজি ওরিয়েন্টেড হয়ে গেছে, কিন্তু ওই টেকনোলজি ওরিয়েন্টেড আপনারা দেখবেন যখন থেকে মোবাইল ইন্টারনেট এসে গেছে ক্ষমতাটা এক জায়গা গিয়ে বসে যাচ্ছে, ওই মোবাইলে এইরকম করলেই আমাদের উপরে যারা আছে সবাইকে বেঁধে রেখেছেন, আরও করা হচ্ছে, না হলে যারা রিচেস্ট 5 মধ্যে 10 মধ্যে আসছে, আমাদের তো লাইন শিলিং অ্যাক্ট ছিল জমিদারি সিস্টেম শেষ করার জন্য, ওই সিস্টেম চলে গেল, এখন ইনকাম সিলিং অ্যাক্ট কেন আসছেন, একজন যদি কোটি কোটি টাকা পাবে অরপতি খরপতি হয়ে যাচ্ছে, এই আমাদের ইনফ্রাস্ট্রাকচার যা এই ইনফ্রাস্ট্রাকচারকে নিয়েই তো উন্নতি হচ্ছে, যেমন আদানি আছে 50% ওনার শোনা যাচ্ছে বা আমি পড়েছি কি ওনার ইনকামটা বেড়েছে উইদিন আ ইয়ার, ওনারই কর্মচারী যারা ওখানে কাজ করছে কি ওনাদের 50% বেড়েছে ইনকামটা, তো আপনি কি করছেন, এই ব্যবস্থাটা যে আছে, আমরা 75th ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্স অমৃত উৎসব করছি, এই অমৃত উৎসবটা অমৃত কতজন পেয়েছে, 10টা 5টা 20টা 500, আমরা একটা সিস্টেম তৈরি করেছি ওই কাশ্মীর থেকে নিয়ে আর আমাদের ওই কেরল অবধি, এক একটা রাজা নতুন রাজা এসছে, সিন্ধিয়া ফ্যামিলি ছিল আগে থেকেই কিন্তু এখন আবদুল্লাহ ফ্যামিলি, ওই মুফতি ফ্যামিলি, পাঞ্জাবে আসুন আপনি দেখবেন ওখানে আকালিজ, আর ওখানে এই বিহারে লালু ফ্যামিলি, মুলায়ম ফ্যামিলি, সাউথে চলে যান রেড্ডি ফ্যামিলি, ওই স্ট্যালিন ফ্যামিলি আছে, ও যে ওখানে মুখ্যমন্ত্রী, তো আমাদের যে হাজার বছর যে গুলামি করেছিলাম ওই মানসিকতাটা একটাই রাজা ওটা তো বেশ ছিল, আমি বলবো এই আমাদের প্রেজেন্ট সিস্টেম হাজারটা রাজাকে পেট ভরা খুবই অসম্ভব, একটা রাজা সেখানে কিন্তু এগুলোকেই দেখা হয়েছে, তাহলে এই নতুন এডুকেশন পলিসি তো রয়েছে অলরেডি, এবং নতুন এডুকেশন পলিসি আবার কেন্দ্র সরকার অলরেডি ইমপ্লিমেন্ট করতে চলেছে, তো সেক্ষেত্রে আপনি যে আধুনিক শিক্ষা ব্যবস্থার কথা বলছেন সেটা কি আলাদা? না, কেন্দ্র সরকার এটা ঠিকই বলেছেন, ওটা উনি শুরু ওখানে থেকে শুরু করা হয়েছে, এটা খুবই ওয়েলকাম ব্যবস্থা, কিন্তু ওই সিস্টেমটা চালানোর জন্যে যে মালিক হয়ে যাচ্ছে উপরে ওই কর্পোরেট সেক্টর, ওই কর্পোরেটের জন্য আমরা তো গুলামি করার জন্য তো পয়দা হয়নি না, তাহলে সেটাকে কি করে খণ্ডন করা যাবে? ওটা হবে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, প্রাইভেটাইজেশন করতে গেলে সবাই বলেন, আপনারাও বলেন প্রাইভেট খুবই ভালো, কিন্তু এটা কি আপনারা জানেন কি প্রাইভেট মেন মোটিভ হচ্ছে কি, ইকোনমিক্স নিশ্চয়ই যারা একটু পড়েছেন, মেন মোটিভ হচ্ছে প্রফিট মেকিং, যতটা প্রফিট করা যায় ওই প্রফিটকে নিয়ে আমি রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড হয়ে যাবো। কিন্তু কিন্তু আপনি যেটা ডিসেন্ট্রালাইজেশন বলছেন, আমরা রিসেন্ট দেখলাম যে একজন মন্ত্রীর কাছে কোটি কোটি টাকা পাওয়া গেল, এবং যারা পড়াশোনা করে যারা চাকরি পাবে তারা এখন ধর্ণায় বসে আছে, তো তাহলে কি করে তারা তারা শিক্ষা ব্যবস্থার সঙ্গে জুড়বে কিভাবে? একটা আপনি করাপশন কোয়েশ্চেন জিজ্ঞেস করেছেন, আপনার শুনে একটু বা যারা দর্শক মহোদয়রা শুনে ওনাদেরও অবাক লাগবে, দেখুন এই যে কোনো রকম করাপশন ভালো নয়, আর আমরা সবাই কোথাও না কোথাও নিশ্চয়ই করাপ্ট আছি, কিন্তু এখানে ওই যে ডিজিটাল বললেন এটাই হচ্ছে ডিফারেন্স, করাপশন বিটুইন দোজ who have looted this country lakhs and lakhs of crore বাইরে চলে গেছে, ওই মোদি, ওই কি নাম ও না, মালদিয়া
আর ওই চক্সি এরা কোথায়? আমি তো খুবই দুঃখিত আজকে যে আমাদের পশ্চিমবঙ্গতে অত সুন্দর জায়গা যেখানে লোক এখান থেকে অনেক বড়, এখান থেকে অনেক পরিষ্কার, কিন্তু ওই লালচের মধ্যে পড়ে গেছে কেন? ওই টাকা একটু অল্প নিয়েই ফেঁসে গেছে। আর যারা কোটি কোটি লক্ষ লক্ষ টাকা ডিজিটাইজ মাধ্যমে চলে গেছে ডাকাতি করে, ওদেরকে তো আমরা দেখতে পারলাম না, ধরতে পারছি না। তো অ্যাকচুয়ালি ইনি যে আছে, কতটা আছেন ওটা তো আমার বলা ও নেই, ক্ষমতা নেই, কিন্তু ওনার ডিএনএ যা পশ্চিমবঙ্গের ডিএনএ ওটা অনেস্টি। দেখবেন যারা খুবই অনেস্ট, যে ছেলে মেয়েরা টুকে খাতা লিখে না, প্রথমবার যখন পড়তে যায় ধরা পড়ে। তো এটা আমার মনে হচ্ছে এইরকমই হয়েছে, না হলে ওনার আমি ব্যক্তিগত যা শুনি ওনার একটা মেয়ে ওয়াইফ নেই, কম লালচে এটা করতে গেছে। এটা তো রিসার্চের ব্যাপার হয়ে গেছে কি এইরকম কেন উনি করতে গেলেন, উনি করেছেন না কি করে এটা ফেঁসে গেছেন না কি। কিন্তু বেসিকলি আপনাকে বলবো সবাইকে কি হিজ ডিএনএ ওই পশ্চিমবঙ্গ ডিএনএ ইজ অনেস্ট, এটা খুবই খারাপ। কোনো রকম করাপশনকে কেউ ওয়েলকাম করতে পারে না, কিন্তু তফাৎটা দেখুন একটু ওই টুকতে গেছে, যেমন আমরা খাতা ওই ছাত্রকে ধরে নিই, ছাত্রীকে ধরে নিই, ইনিও ধরা পড়েছে। তো যারা চাকরি পায়নি ওরা পাবে, ও তো পাচ্ছে, আমাদের এখানে এখন না লিস্ট আসছে, কিন্তু যারা এর মধ্যে গড়বড়ি করেছে ওদের তো শাস্তি পাওয়া উচিত, পাচ্ছে। কিন্তু প্রথমে বলি আর বলছি আবার ওই ডিএনএ কথাটা, নাহলে দেখুন তো 10,000 কোটি 48,000 করোড় ইয়েস ব্যাঙ্ক লুট চলে গেছে, পিএনবি ব্যাঙ্ক লুট হয়ে গেছে, ওরা বড় বড় টাকা। তো আমি বলবো হাঁ জোর করে আমাদের পশ্চিমবঙ্গ নেতা গণকে, আমরা ওর মধ্যেই আছি, কি এই ওদেরকে নকল করতে হবে না যারা কোটি কোটি টাকা ডিজিটাইজ মাধ্যমে লুট করে চলে গেছে। কিন্তু একটু ওই লালচ বলুন, ওই ইনফেকশিয়াস ডিজিজ যখন চারদিকে হচ্ছে, ও ভাবলো আমিও একটু যদি করি ধরা পড়লে এরকম, তো এটা খুবই দুঃখের ব্যাপার। আমরা মেজর বিবি সিং এর সঙ্গে কথা বলছিলাম, উনি বলছিলেন যে বর্তমানে রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা সেটিকে কিভাবে ডিজিটাইজের মাধ্যমে, ডিজিটাইজ ফর্মে ছাত্রছাত্রীদের আরও বেশি বৃত্তিমুখী করা যায়, তারা যাতে পড়াশোনা এবং চাকরি একসঙ্গে চালাতে পারে সেইভাবে ভাবা উচিত। এর পাশাপাশি করাপশন বন্ধ করে একটা স্বচ্ছ পরিষ্কার সমাজ উপহার দিক সাধারণ মানুষের কাছে, এটাই তার আবেদন। আপনারা নিয়মিত এই ধরনের খবর দেখতে নজর রাখুন দুরন্ত বার্তা ডিজিটাল টিভির পর্দায়।